সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। সংশোধনাগারে বন্দী থেকেও নিজের হাতে গড়ে তোলা একটি স্বেচ্ছাসেবী সংগঠন আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের মধ্য দিয়ে সুস্থ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানালেন সন্তু সিনহা। 5ই জুন এই সংস্থা বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখার শপথ গ্রহণ করে। তাঁরই পরামর্শে সংস্থার কর্মীরা এই দিনটি পালনে উদ্যোগী হন। আশ্রয় সংস্থার অন্যতম সম্পাদক সন্তু সিনহা বর্তমানে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দী অবস্থায় রয়েছেন। তিনি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংস্থার সদস্যগণের কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছেন যে শুধুমাত্র পরিবেশ দিবস পালন এবং বৃক্ষরোপণ করলেই একটি দূষণমুক্ত পরিবেশ পাওয়া সম্ভব নয়। প্লাস্টিক ব্যবহার বর্জন, পুরনো গাড়ির ধোঁয়া থেকে দূষণ, পুকুর ভরাট করে রাতারাতি বাড়িঘর নির্মাণ, এই বিষয়গুলির ওপর সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে। তবে আগামী প্রজন্মের শিশুরা একটি সুন্দর দূষণমুক্ত পৃথিবীতে বাস করবে।